হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দেশি শিং মাছ চাষ পদ্ধতি এবং দেশি শিং মাছের পোনা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন তো আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এ মাছের সাইজ হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি যা কে হবে পনেরোশো থেকে দুই হাজার পিস এই মাছের পোনাগুলি আপনারা চাইলে পুকুরে বায়োফ্লকে অথবা আর এসেও চাষ করতে পারেন তো এই মাছ হচ্ছে একটি প্রতিযোগী সম্ভাবনা একটি মাছ তো এই মাছ যদি আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করেন তাহলে পনেরো থেকে বিশটায় কেজিতে আসবে তো আপনারা হয়তো জেনে থাকবেন দেশি শিং মাছের পোনা রেডিফিড খাবার খেয়ে থাকে যেগুলি আপনারা অতি সহজে বাজার থেকে ক্রয় করতে পারবেন যেমন এসিআই মেগা নারিশ আগাদা রূপসী সিপি ইত্যাদি ব্র্যান্ডের খাবার রয়েছে দেখেন বিহার্স তো এই মাছের পোনাগুলি আমরা আজ বিশ হাজার পিস রংপুরের মডান মোড়ে হোম ডেলিভারি দেব দেখেন ভিহার্স কত সুন্দর এক হাজার এক মিলের দেশি শিং মাছের পোনা তো যারা বায়োফ্লকে চাষ করবেন যারা পুকুরে চাষ করবেন যারা আর এসে চাষ করবেন তারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আপনারা যদি পুকুর এককভাবে এই মাছের পোনাগুলি চাষ করেন তাহলে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস মাছ মজুত করতে পারেন তাছাড়াও যদি বায়োফ্লকে চাষ করেন তাহলে প্রতি লিটারে এক পিস করে মাছ মজুত করতে পারেন ধরেন আপনার যদি দশ হাজার লিটার থাকে তাহলে অনায়াসে দশ থেকে বারো হাজার পিস মাছ মজুত করতে পারেন দেখেন বিয়ার্স শিং মাছের চাহিদা বাজারে অন্যান্য মাছের চাহিদার তুলনায় অত্যন্ত ব্যাপক যা এর বাজার মূল্য অত্যন্ত বেশি তো যেসব ভাইরা মাছ চাষ করতে চান সেসব ভাইরা আর দেরি না করে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন এ মাসের পোনাগুলি আমরা ময়মনসিংহের ত্রিশ সাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় চাষিবাদের নিকটস্থ গন্তব্য অনুযায়ী সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন